তো এই যে ভ্যাকেন্সিগুলো তোমাদের আছে এখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি এখানে যে ভ্যাকেন্সি সংখ্যাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যারাকপুর পিসিতে এক হাজার এবং বিধাননগর পিসিতে তিনশো এবং হাওড়া পিসিতে এক হাজার তো এগুলো কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এরপরে যে আরও যে আরও যে ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিগুলো আছে আমি সেগুলো তোমাদের সামনে বলে দিচ্ছি এরপরে তোমাদের চন্দননগর পিসিতে আছে তিনশো এবং বারাসাত পিডিতে আছে দুশো এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই এখানে ফ্রেশার হিসাবে নিয়োগ করা হবে তিরিশটা ঝাড়গ্রামে কিন্তু কোনো রিনুয়াল রিনুয়ালের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে না তোমাদের প্রথমে যে কলামটা আছে এটা কিন্তু রিনুয়ালের মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না এবং সেকেন্ড যে কলামটা তোমরা দেখছো যেখানে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কিন্তু সেখানে কিন্তু কেবলমাত্র ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে তো ঝাড়গ্রামে ঝাড়গ্রাম থেকে এটা শুরু হচ্ছে হাওড়া পৃষিতে যেমন এক হাজার রিনুয়ালের মাধ্যমে নিয়োগ করা হবে আবার দুশোটা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট নিয়োগ করা হবে টোটাল কিন্তু বারোশো কিন্তু নিয়োগ করা হচ্ছে তারপরে ঝাড়গ্রামে কিন্তু কোনো রিনুয়ালের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে না কেবলমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট নিয়োগ করা হবে তিরিশটা আর পুরো বর্ধমানের ক্ষেত্রে ফ্রেশ ক্যান্ডিডেট আছে সাড়ে চারশোটা এরপরে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ফ্রেশ ক্যান্ডিডেট নিয়োগ করা হবে হোমগাড়ে একশো জন পুরো মেদিনীপুরে পঞ্চাশ জন এবং হুগলি রুরাল পিডিতে দুশো দশ জন এবং এডিপিসিতে তিনশো জন নিয়োগ করা এবং হাওড়া রুরালে দুশো পঁচাত্তর জন নিয়োগ করা হবে অর্থাৎ এখানে যে টোটাল সংখ্যাটা দাঁড়ালো চার হাজার চারশো পনেরো জন হোম গার্ড নিয়োগ করা হবে যার মাধ্যমে রিনিউলের মাধ্যমে নিয়োগ করা হবে তো যারা আগে কাজ করেছে সেই সব ক্যান্ডিডেটদের মাধ্যমে নিয়োগ করা হবে আঠাশশো জনের এবং বাকি ষোলোশো পনেরো জনের নিয়োগ করা হবে ফ্রেশ হিসাবে অর্থাৎ তারা অ্যাপ্লিকেশানে আবেদন করে কিন্তু তারা এখানে কিন্তু জয়েন করতে পারবে তো এই এই যে নোটিশটা কিন্তু আর্জেন্ট বেসিসে পাঠানো হয়েছে বিভিন্ন বিভিন্ন যে ডিভিশন আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ডিভিশন আছে পুলিশ ডিভিশন সেই আইজিপি ও ডব্লিউবি এবং এডিজি ট্রাফিক অ্যান্ড রোড সেফটি এই ডিপার্টমেন্টগুলোতে পাঠানো হয়েছে গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গলের পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো এটা আট বিশেষ তোমাদের নিয়োগ করা হবে তো এই যে নোটিশটি পাবলিশ হয়েছে এখানে কিন্তু তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশে কিন্তু নোটিশটি পাঠানো হয়েছে ফ্রম ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলকে পাঠানো হয়েছে এখানে সাবদের বলা হয়েছে ডেপ্লয়মেন্ট অফ টেম্পোরারি হোমগার্ড নিয়োগ করা হবে এরকম একটা সাবজেক্ট লিখে কিন্তু একটা নোটিশ কিন্তু করা হয়েছে নোটিশটা করা হয়েছে ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে দ্য আন্ডারসাইন ইজ ডাইরেকটিভ টু স্টেট টু স্টেট দ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে ফ্রেশ এনগেজমেন্ট করা হবে ষোলোশো পনেরোটা ভ্যাকেন্সি এখানে হোমগার্ডে এবং এখানে যেটা নিয়োগ করা হবে টেম্পোরারি হোমগার্ড একশো আশি দিন এই পিরিয়ডে তোমাদের নিয়োগ করা হবে যার পিরিয়ডটা হবে এক এক দু হাজার থেকে তিরিশ ছয় দু হাজার পর্যন্ত এবং যেটা পার ডে তোমাদের রেমন্ডেশন দেওয়া হবে পাঁচশো পঁয়ষট্টি টাকা করে তোমাদের কিন্তু পার ডে এখানে পে করা হচ্ছে পার হেড ব্যাসিসে তোমাদের নিয়োগ করা হবে তো ছয় মাসের পর কিন্তু আবার রিনিউ হতে পারে তো বর্তমান কিন্তু সিক্স মান্থ পিরিয়ড এটাই নিয়োগ নিয়োগ করা হচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে এবং তোমাদের কি কী ক্রাইটেরিয়া রাখবে কারাগারা আবেদন করতে পারবে সব কিছুই পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো এখন এইটুকুই কিন্তু নোটিশ পাঠানো হয়েছে বিভিন্ন ডিভিশনগুলোকে এবং বিভিন্ন যে ট্রাফিক ডিভিশন আছে সেই বিভিন্ন জেলার ট্রাফিক ডিভিশনগুলোকে তোমরা এর সম্বন্ধে ডিটেলসে জানতে হলে তোমাদের কিন্তু তোমাদের যে থানা এবং ট্রাফিক ডিভিশন আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের খোঁজ নিতে হবে বা তোমরা তোমাদের পার্শ্ববর্তী থানাতে গিয়ে খোঁজ নিতে পারো এখনও কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ জানানো হয়নি সম্পূর্ণ জানানো হলে কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে